প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে অধ্যায় 239 পৃষ্ঠার যে 4 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো সবসময় দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এখানে নিচে যেটা বলা হয়েছে গণসংখ্যা নিবেশন তালিকার গাণিতিক গড় 54 হলে, অর্থাৎ গড়টা দেওয়া আছে, প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যেটা সামেশন এফ আই এক্স আই বাই এন সেই সূত্রের মাধ্যমে গড় নির্ণয় করব। এইখানে দেখো পিটা একটা গণসংখ্যা দেয়া নেই, এটা বের হয়ে আসবে। তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পি এর মানের সত্যতা যাচাই করো। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে আবারও গড় বের করে, হ্যাঁ, সেখানেও পি এর মান বের করে আমাদের দেখাতে হবে যে দুটো মান আসলে একই আসছে। অর্থাৎ সিম্পলি যে কথাটা সেটা হচ্ছে দুইটা পদ্ধতিতে আমাদের এখানে গড় বের করতে হবে। তো আমরা এই জিনিসটা কলামে করে নিই। এখানে ছিল হচ্ছে শ্রেণী ব্যাপ্তি আর এইখানে ছিল গণ সংখ্যা, এটা হচ্ছে এফআই। তো আমরা কলামগুলো টেনে নিই। এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল 0 থেকে 20, এইখানে গণসংখ্যা ছিল 7, তারপর আছে 20 থেকে 40, এখানে গণসংখ্যা 11, তার পরের ঘরে হচ্ছে 40 থেকে 60। তো এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বলা হয়, অর্থাৎ যেখানে শেষ হলো সেখান থেকেই শুরু হলো। হ্যাঁ, এক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি বের করতে গেলে জাস্ট এটা থেকে এটা বিয়োগ অথবা এটা থেকে এটা বিয়োগ করলেই জানা যায় এখানে 20-এর শ্রেণীব্যাপ্তি রয়েছে। তো এরপরেরটা হবে 60 থেকে 80, আর যখন এমন হয় যে যেটা দিয়ে শেষ হলো পরের সংখ্যা দিয়ে শুরু হলো, হ্যাঁ, তখন শ্রেণীব্যাপ্তি বের করতে গেলে এটা বিয়োগ করে 1 যোগ করতে হয়। তো যাই হোক, 60 থেকে 80, তারপরে হচ্ছে 80 থেকে 100, এই হলো আমাদের শ্রেণীব্যাপ্তি। ওকে, গণসংখ্যা এখানে ছিল 11 আর এই জায়গাটা দেখো পি দেওয়া ছিল, আর এখানে ছিল 9 আর এইখানে 13। ওকে, তো আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে বের করতে গেলে আমাদের হচ্ছে এফ আই এক্স আই দরকার হয়, অর্থাৎ এক্স আই হচ্ছে মধ্যমান, শ্রেণীর মধ্যমান, মধ্যমান এটা হচ্ছে এক্স আই। আর একটা কলাম আমাদের দরকার হবে, সেটা হচ্ছে এফ আই গুণন এক্স আই। তো এই দেখো এখানে মধ্যমান বের করতে গেলে কি করতে হয়, আমরা আগেও বলেছি যে এই দুটো যোগ করে, হ্যাঁ, সিম্পলি 2 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ 20 আর 0 যোগ করলে 20 হবে, 2 দিয়ে ভাগ করলে কত, 10 হবে। তো এটা হচ্ছে মধ্যমান। আর প্রতিবার তুমি যদি তাই করো যে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, একই আসবে, কিন্তু একটা সহজ সিস্টেম আছে যে এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি যত তত করে যদি যোগ করা যায় তাহলে কিন্তু দ্রুত বের হয়ে আসে। যেমন এখানে শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যবধান দেখো 10 করেছিল, তাহলে এর সাথে 10 যোগ করলে, সরি, 20 করেছিল শ্রেণী ব্যবধান, তাহলে এর সাথে 20 যোগ করলে হবে 20 আর 10 30। তারপরে যখন আমরা আবারও এইটা দেখো এই যে এর সাথে আবারও 20 যোগ করব, তখন মধ্যবিন্দু পাবো হচ্ছে 50, আর নাহলে তুমি যে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, একই আসবে। তারপরে আবারও যদি এর সাথে 20 যোগ করি তাহলে হবে 70, এর সাথে যদি 20 যোগ করি তাহলে হবে 90। ওকে, এখন এখানে আমরা এফ আই আর এক্স আই অর্থাৎ এই দুটো গুণ করে করে এখানে নেব, অর্থাৎ 7 10 70, আর এই দুটো গুণ করলে হবে 330, আর এই দুটো গুণ করলে দেখো 50 গুণন পি করলে 50 পি, তারপর এই দুটো গুণ করলে 900 7 9 63, 630, আর এই দুটো গুণ করলে 1300, আর হচ্ছে 3 9 27 27-এর 7 হাতে 2 9 9 10 11 1170। এবার এইটার আমরা একটা সামেশন অর্থাৎ সমষ্টি বের করে নেব, সামেশন এফ আই এক্স আই। তো এটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে, এটা কিন্তু কারোর সাথে যোগ হবে না যেহেতু এটা বিসদৃশ পদ, এগুলোর সাথে পি নেই, আমরা শুধু এটা 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 আর এটা যোগ করে নেব। সো 0 0 0 0, তারপর দ্বিতীয় ঘরটা 7 আর 3 10 10 3 13, 13 আর 7 20 20-এর 0 হাতে 2 2-এর 1 3, 7 আর 3 9 10 11 12, 12-এর 2 হাতে 1 1-এর 1 2, অর্থাৎ 2200+50 পিটা কিন্তু এইভাবেই থাকবে, এটার সাথে এটা যোগ করার কোনো সুযোগ নেই। এবার দেখো গাণিতিক গড় উদ্দীপকে আমাদের দেওয়া ছিল 54, তাহলে এখানে আমরা লিখি যে গাণিতিক গড়, এটা হচ্ছে দেওয়া আছে, এই দেওয়া আছে গাণিতিক গড় এক্স বার সমান হচ্ছে 54, আর এইখান থেকে আমরা হচ্ছে গাণিতিক গড়টা নির্ণয় করব সূত্রের সাহায্যে। গাণিতিক লিখতে পারো, গাণিতিক গড় এক্স বার সমান হচ্ছে সামেশন এফ আই এক্স আই ভাগ হচ্ছে এন।
তো এখানে দেখো n এর মানটা আমাদের বের করতে হবে এখানেও যখন আমরা এগুলো যোগ করব p টা কিন্তু যোগ করা যাবে না सिंपली বাকি সংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে তো 11 আর সাথে 12 13 14 15 18 18 আর 9 19 20 21 22 23 24 25 26 27 27 আর 13 27 আর 13 কত হয় 7 3 10 এর সমান হতে 1 2 3 এর 4 অর্থাৎ 40 তাহলে এখানে আমাদের হবে 40 প্লাস p 40 এটা হচ্ছে n এর মান 40 প্লাস p তো এই যে n এর জায়গায় এটা বসাবো আর fi x এর বদলে আমরা এই মানটা বসাবো অর্থাৎ 2200 প্লাস হচ্ছে 50 p ভাগ n এর মান হচ্ছে আমাদের 40 প্লাস p তো এই যে আমরা দেখো সূত্রের সাহায্যে গাণিতিক গড় বের করলাম এখন আমরা এটা সমান এই 54 এটা দিলে আমরা একটা সমীকরণ পাবো হ্যাঁ তো ওকে আমরা এখন এই সমীকরণটা তৈরি করতে গেলে দেখো 2200 প্লাস 50 p ভাগ হচ্ছে 40 প্লাস p তো এখানে অনেকে দেখো পি পি কাটতে চাবে এটা আসলে উপর নিচ কাটাকাটি করতে গেলে প্লাস মাইনাস চিহ্ন থাকলে কাটা যায় না সো এই গড়টা সমান আমরা এখন 54 লিখব বাস আমাদের সমীকরণ হয়ে গেছে এখন এই 54 নিচে আমরা একটা 1 ধরে আর 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 গুণন করব এই 1 এর সাথে এটা গুণ করলে যে কোনো এক কোণ আগে গুণ করা যায় তো 2200 প্লাস হচ্ছে 50 পি আর এইটার সাথে এটা গুণ করলে আমরা হচ্ছে রাফে গুণ করে নিই 54 গুণন 40 তো 4 4 16 6 হাতে 1 চার পাঁচ বিশ রেখে একুশ একুশশো ষাট আর এইটার সাথে এটা গুণ করলে হবে 54 পি ওকে এখন আমরা পি গুলো দেখো এক সাইডে করি তাহলে 50 পি মাইনাস এই পাশে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে গেল আর এটাকে আমরা এই পারে মাইনাস করে পাঠাবো তাহলে একুশশো ষাট মাইনাস কত হচ্ছে 2200 ওকে তো এইটা দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ তাহলে মাইনাস হচ্ছে 4p মাইনাস 4p এখানেও ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ তো এই বিয়োগটা অবশ্যই তোমাকে 2200 থেকে 2160 বিয়োগ করতে হবে রাফে লিখে এখানে আমরা মুখে মুখে করতে পেরেছি এখানেও কিন্তু 54 থেকে 50 বিয়োগ করেছি 50 থেকে 54 বিয়োগ করার কোনো সুযোগ নেই সো এটা 4 হাতের এক এখানে আসলো তাহলে 40 সো মাইনাস 40 যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে এবার আমরা দুই পাশ থেকে দেখো মাইনাসটা ক্যান্সেল করে নিই 4p সমান হচ্ছে 4p পাশে লিখে দাও মাইনাস 1 দিয়ে গুণ করে দুই পাশ থেকে মাইনাস ক্যান্সেল করলে মাইনাস 1 দিয়ে গুণ করা হয় ওকে এবার আমরা দেখো p সমান সমান এই 4 টা গুণন আছে এই পারে এসে ভাগ হয়ে যাবে তাহলে 40 ভাগ 4 4 10 40 এখান থেকে আমরা p এর মানটা 10 পেলাম এখন কোশ্চেনে যেটা বলা হয়েছে যে এই যে দেখো সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে আবার ওই গড় নির্ণয় করে এই পি এর মানের সত্যতা যাচাই করতে হবে হ্যাঁ অর্থাৎ ওই পদ্ধতিতেও আমরা একইভাবে দেখব যে পি এর মানটা আমাদের 10 আসে কিনা তো এই সংক্ষিপ্ত পদ্ধতির গড় আমরা আগেও করেছি তো আমাদের আবারও সবটা করে নিতে হবে শ্রেণী ব্যক্তি হ্যাঁ তারপরে মধ্যবিন্দুটা তোমরা এখানেও রাখতে পারো বা গণসংখ্যাও রাখতে পারো সেকেন্ড পজিশনে এটা হচ্ছে fi তারপরে এখানে মধ্যমান অর্থাৎ মধ্যবিন্দুটা প্রয়োজন হবে মধ্যবিন্দুও লিখতে পারো মধ্যমান এটা হচ্ছে xi ওকে আমরা এখন এগুলো কলামে তুলে ফেলি তাহলে প্রথমে ছিল 0 থেকে 20 এখানে গণসংখ্যা ছিল 7 আচ্ছা তারপরে 20 থেকে 40 এর গণসংখ্যা ছিল 11 তারপরে 40 থেকে 60 এর গণসংখ্যা ছিল আমাদের p তারপর হচ্ছে 60 থেকে 80 এইখানে গণসংখ্যা ছিল 9 তারপর 80 থেকে 100 এইখানে গণসংখ্যা ছিল আমাদের 13 ওকে তো এখানে আমরা n এর মান অর্থাৎ এগুলো সবগুলো যোগ করে দেখব 7 আর 8 17 18 19 20 20 এর শূন্য হতে 2 2 আর 3 আর 4 এটা কিন্তু যোগ করা যাবে না এটা 40 প্লাস পি এটা এইভাবেই থাকবে যেমন আমি যদি এক্স প্লাস 5 যোগ করি এটা কিন্তু যোগ করা যায় না এটা এইভাবেই থাকে আচ্ছা এবার আমরা মধ্যবিন্দু আগে আমরা যেটা করেছি সেই একই মধ্যবিন্দু আসবে অর্থাৎ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ এগুলো আমরা বসিয়ে দিচ্ছি 10 আর ওই শ্রেণী ব্যবধান 20 করেছিল 20 20 করে যোগ করলেও বের হয়ে আসবে এর সাথে 20 যোগ করলে 30 এর সাথে 20 যোগ করলে 50 এর সাথে 20 যোগ করলে 70 এর সাথে 20 যোগ করলে
90 এবার আমরা জানি যে সংক্ষিপ্ত পদ্ধতি বা অনুমিত গড় পদ্ধতিতেই মধ্যমান বা মধ্যবিন্দু থেকে মাঝামাঝি একটা অনুমিত গড় অর্থাৎ এ ধরে নিতে হয় তো এই যে 1 2 এদিক থেকে 1 2 এই যে 50 মাঝামাঝি আছে এটাকে আমরা এ হিসেবে অর্থাৎ অনুমিত গড় হিসেবে ধরে নিলাম ওকে এখন এইখানে আমাদের বের করতে হবে ধাপ বিচ্যুতি এটাকে ui দিয়ে প্রকাশ করা হয় তো এটা সূত্র আছে হচ্ছে xi minus a by h ওকে তো এটা আমরা খুব সংক্ষিপ্ত একটা বুদ্ধি তোমাদের দিয়েছিলাম যে অনুমিত গড়ের লাইনটা হ্যাঁ সব সময় তোমরা জিরো বসাবে আর এইদিকে হচ্ছে মাইনাস যাবে উপরে মাইনাস 1 মাইনাস 2 আর নিচে হচ্ছে প্লাস 1 প্লাস 2 প্লাস 3 এইভাবে আর কিভাবে আসলো এটার জন্য আমরা বলে দিই যে এই যে যখন আমরা দেখো এটা বের করব ui এর মানে হচ্ছে xi minus a তো xi হচ্ছে কত 10 minus a মানে হচ্ছে 50 তাহলে 10 minus 50 করলে minus 40 হয় ভাগ h h ছিল আমাদের কত 20 তাহলে minus 40 ভাগ 20 করলে minus 2 হয় এইভাবে কিন্তু আসবে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয় যে অনুমিত গড়ের লাইনটা ধাপ বিচ্যুতির ঘরে 0 থাকবে আর এদিকে উপরে যাবে minus 1 minus 2 minus 3 এইভাবে আর নিচে হচ্ছে plus 1 plus 2 plus 3 ওকে এবার আমরা এখানে fi ui বের করব অর্থাৎ এই fi আর ui এই ঘরগুলো গুণ করে করে এখানে আনব তো এই দুটো গুণ করলে হবে minus 14 এই দুটো গুণ করলে হবে minus 11 আর এই দুটো গুণ করলে pr 0 সাথে যাই গুণ করো 0 হয়ে যাবে আর এটা হবে 9 কে 9 আর এটা হবে 13 দুগুণে 26 এবার এইটার আমরা সামেশন অর্থাৎ যোগফলটা বের করে নেব সামেশন fi ui তো এই যোগযোগগুলো আগে যোগ করো 26 27 28 29 30 31 32 33 34 35 তাহলে প্লাস 35 আর এই দুটো যোগ করে নিয়ে সামনে মাইনাস চিহ্ন হবে 4 এর কে 5 1 এর কে 2 25 তাহলে প্লাস 10 হচ্ছে এটার যোগফল তো এবার আমরা দেখো ওই গাণিতিক গড় যেটা দেয়া ছিল 54 সেটাও আমরা ব্যবহার করব দেওয়া আছে গাণিতিক গড় x বার সমান হচ্ছে 54 আর এই সূত্রের মাধ্যমে আমরা গাণিতিক গড়টা বের করব এখন গাণিতিক গড় x বার সমান হচ্ছে এই সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র এটা a প্লাস উপরে হচ্ছে সামেশন fi ui বাই n গুণন h তো এই অনুমিত গড় এর জায়গায় আমরা 50 বসালাম আর এটা সমষ্টি হচ্ছে 10 বাই h এর মান হচ্ছে h এর মান হচ্ছে কত 20 শ্রেণীব্যাপ্তি ছিল আর n এর মান হচ্ছে 40 প্লাস p এটা কিন্তু কাটা যাবে না এটা প্লাস মাইনাস যুক্ত রাশি তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি 50 প্লাস এই সংখ্যা দুটো গুণ করে দেই তাহলে এটা হবে 200 বাই 40 প্লাস p তো এটা চাইলে তোমরা লসাগু করে যোগ করতে পারো অথবা এইভাবেও থাক হ্যাঁ অতএব তাহলে এই গড়টা সমান এই যে 54 তাহলে 50 প্লাস 200 বাই 40 প্লাস p সমান হচ্ছে 54 হ্যাঁ এবার আমরা সমাধানে যাব এই প্লাস 50 টাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাই তাহলে এটা হবে 200 বাই 40 প্লাস p সমান 54 মাইনাস 50 তো এটা বিয়োগ করলে হবে 4 তাহলে 200 বাই 40 প্লাস p সমান 4 এবার আমরা আর আর গুণ করি নিচে 1 ধরে এই p এর কোণাটা আগে রাখলে ভালো হবে এটা গুণ করলে 400 44 16 প্লাস এটা হবে 4p আর নিচের 1 এর সাথে 200 গুণ করলে এটা হবে 200 এবার এই প্লাস 160 কে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো তাহলে 200 মাইনাস 160 তাহলে বা 4p সমান হচ্ছে 0 4 40 ওকে বা p সমান হচ্ছে 40 বাই 4 তাহলে 4 10 এ 40 দেখো আমরা আগের ওই প্রত্যক্ষ পদ্ধতিতে p এর মান কিন্তু 10 পেয়েছিলাম আর এই পদ্ধতিতে আমরা p এর মানটা একই পেলাম তো এটাই আমাদের সত্যতা যাচাই করতে বলা হয়েছিল তো জাস্ট আমরা এখন একটা ফিনিশিং এ যাব যে অতএব প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে p এর মান একই অর্থাৎ p সমান সমান 10 হ্যাঁ তাহলে এখানে বলে দিতে পারো সত্যতা যাচাই হলো যদি বলতো প্রমাণ করো তাহলে আমরা বলতাম প্রমাণিত
তো এটাই ছিল আমাদের আজকের এই চার নম্বর অঙ্ক, আজকের পাঠ এখানে শেষ করছি।